শুরু হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় রেডিও নাফির পরিবেশনায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার ফোন অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ঋতু পরিবর্তনের ফালায় এখন বর্ষাকাল বাংলার শ্রাবণ মাস গ্রীষ্মর খরতা প্রবাহ শেষে বৃষ্টির শান্তির পরশ আজিয়া প্রকৃতি বৃষ্টির শান্তির পরশর ফোঁয়াতি সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাতত মানুষের প্রাণহানির সংখ্যা যেন আছে হ্যাঁ ডেঙ্গু জ্বরের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আছে পাশাপাশি করোনা মহামারী এখনও আর আর স্বাভাবিক কর্মকাণ্ডরে বাধাগ্রস্ত করে প্রতিদিন তবু বেগ প্রতিবন্ধকতা মোকাবেলা গড়ি আগাই যাওয়া ফুরিব আরাত্তি আগাই লওয়া ফুরিব এই প্রিয় বাংলাদেশরে শ্রোতা এককান নতুন দিন এককান নতুন সম্ভাবনা শুরু আশা রাখি জীর্ণ পুরাতনরে পিছনে ফেলি সম্ভাবনার নতুন বছর প্রবেশ করিব বাঙালি জাতি দেশতুন দূরব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মানুষ আবার ফিরিব মুক্ত ও স্বাভাবিক জীবনত প্রিয় শ্রোতা আরা টিকা গ্রহণ করি ও স্বাস্থ্যবিধি মানি চলি নিয়মিত মাস্ক ব্যবহার করি সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার হাত পরিষ্কার করি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগত বৃদ্ধ প্রতিবন্ধী আর ধরে নিরাপদে রাখি বইয়ের অনুষ্ঠান বেগুনরে শুভেচ্ছা জানাই শুরু করি বাংলাদেশ রেড কিচেন সোসাইটির উদ্যোগে স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত ফোনিন অনুষ্ঠান হেলো রেড কিচেন আর অনরে শ্রোতা আজিয়া মঙ্গলবার সাতাশ জুলাই দু হাজার একুশ খ্রিস্টাব্দ বারোই শ্রাবণ চোদ্দশো আঠাশ বাংলা আর স্টুর ঘড়ির এখন সময় বিয়েলা সাতটা পনেরো মিনিট দূরর ও হাসর জে বয়রে বইয়ের এই মুহূর্তে আর আর অনুষ্ঠান ফোনোর বেগুন জানার প্রীতি ও শুভেচ্ছা অনারাফোনর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আইসিআস আইসিআরসির সহযোগিতায় রেডিও শো হ্যালো রেড ক্রিসেন্ট আরাফুনি অনরে প্রচারিতর কমিউনিটি রেডিও নাফ নির এই আলোচনামূলক অনুষ্ঠানে থাকিব ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি করণীয় বিষয়ক সচেতনতামূলক বার্তা এবং কমিউনিটির ফোঁয়াটি জিজ্ঞাসা এবং এই পরিস্থিতির করণীয় আর উপস্থাপনাতাসি আরা দুজন আয় হারুন রশিদ ক্রিসেন্ট আরাফুনির অনরে অনুষ্ঠান গ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত কমিউনিটি রেডিউন অফ নিরানব্বই দুয়ে ফেমত্তি আজি আঁরার আলোচ্য বিষয় ডেঙ্গু প্রস্তুতি ও মোকাবেলা আজি আর এই অনুষ্ঠান পঞ্চম পর্ব আর আর এই অনুষ্ঠান টেকনাপ উপজেলার সোয়ান ইউনিয়ন একান পৌরসভার একশো পঁচিশ গ্রাম এবং উকিয়া উপজেলার একসত্তান্ন গ্রাম ও বিভিন্ন ক্যাম্পত বসবাসরত মায়ানমারের নাগরিক সহ সাত লক্ষ সাত লক্ষাধিকরও শ্রোতাল এই অনুষ্ঠান ফোনের ইয়ান ছাড়াও রেডিও মোবাইলের অফ ইয়ান ছাড়াও রেডিও মোবাইলর এফ এম অপশন জায়রে বিনা হরসে সরাসরি ফোনিত পারিবার হ্যালো রেড ক্রিসেন্ট অনরে আজের এই পর্বা অনলাইন ই্ট্রিমিংয়ের সরাসরি পারাণ ক্লিক করুন গুগলত ডাব্লিউ 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 ডট রেডিও নাফ ডট কম শ্ল্যাশ অনএর লাইভত লিঙ্ক আর যারা ফেসবুক যোগ দিত ছন তারা লগ ইন করেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম শ্ল্যাশ এফ এম নাইনটি নাইন পয়েন্ট টু এফএম মনত রাখি না যা যার পর্বা পুনঃপ্রচারিত আগামী হালিয়া আঠাইশে জুলাই বুধবার একই সময়ত অনুষ্ঠান চলাকালীন সময়ে শূন্য এক আট আট দুই দুই এক এক সাত দুই দুই এই ফোন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিচালিত ডেঙ্গু প্রস্তুতি ও মোকাবেলা সম্পর্কে প্রয়োজনীয় প্রশ্ন গরিত উপস্থিত অতিথির হাসে জানাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অনর অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মতামত আর যথাসাধ্য চেষ্টা করিও অনর প্রশ্নের উত্তর দিবি লাই। এই আলোচনা অনুষ্ঠান জুড়ে থাকিব শ্রোতল অর্থাৎ কথাবার্তা অনর জিজ্ঞাসা এবং ডেঙ্গু প্রস্তুতি ও মোকাবেলা বিষয়ে সমাজ সচেতনতামূলক বার্তা প্রচারণার ফাঁসাফাশি অসংখ্য অনরা আর আর এই অনুষ্ঠানের মাঝে সরাসরি অংশগ্রহণ করি প্রশ্নত অংশগ্রহণ করুন এবং প্রশ্নত অংশগ্রহণ করি ওরে রেডক্রস সোসাইটির পক্ষতি আকর্ষণীয় পুরস্কার জিতিলন আজিয়ে আর স্টুডিওর মাঝে একজন অতিথি উপস্থিত আছে সলন আর পরিচিত অতিথির আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য স্টুডিওতে আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাল মামুন মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ কক্সবাজার ধন্যবাদ অতিথি অনরে আজি আর এই অনুষ্ঠানত উপস্থিত থাকি বল্লাই শ্রুতল সলন আর মূল অনুষ্ঠানত যাইবার আগে ফুনিয়াই এই যে বর্ষাকালও রোগ বালাই এবং বিভিন্ন মশামাসির কারণে কি কি ধরনের অসুবিধা উৎফারে এই বর্ষা হালে সেই বিষয় নিয়ে আরে উগা আঞ্চলিক বাসাত নাটিকা

বারিশা মাসও বৃষ্টির পানি বিজিলে অসুকই আর মাটি বিজি ওরে কাদা তৈরি ওই হিন টেং অত হাত অত লাগি ওরে চুলকানি হয়ে থাকে আমারে ন না ভাগ্যবালা আম্মাই নামাজ পড়ে একখানা ঘুম গিয়ে নলে তো তোর বকা দিত বুবু আর বাইরে ন যাইউ এখন কি কইতাম হ না টিয়াও বাই ডাক্তার সাসার ফোনতে একখানা হতা হইছাই বেশি ভালো হইবো মোবাইল গরন না জানি লয় না মোবাইল গান গই আম্মার রুমত আছে লয় আগই আই যাই

কুম আসসালাম শুনিলাম রেডিও নাফর কলাকুশলীল অভিনয়ী নাটক স্যার এই নাটক সম্পর্কে কিছু মতামত হ্যাঁ বর্ষাকালে সাধারণত আমাদের যে চামড়ার রোগগুলা মানে চামড়ায় বিভিন্ন ধরনের ইনফেকশন বিভিন্ন পানি বা কাদার কারণে এগুলা বেশি বেশি হয় আর হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন জ্বর সর্দি কাশিও বর্ষাকালে বেশিতে ভেজার কারণে হয়ে থাকে তো এখন এর থেকে পরিচয়ের উপায় হচ্ছে যে মানে মানে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া আর বাইরে থেকে আসার পরে যদি ভেজা কাপড় চোপড় থাকে তাড়াতাড়ি এই কাপড় চোপড়গুলো একটু মানে চেঞ্জ করে অন্য কাপড় চোপড় যেগুলো শুকনা পরিষ্কার কাপড় চোপড় পরিধান করা আর হাত পা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুছে রাখা ভেজা ভেজা জিনিসে ফাঙ্গাস ইনফেকশনগুলো সাধারণত বর্ষাকালে বেশি হয়ে থাকে তো আর হচ্ছে এই বর্ষাকালে চামড়ার ইনফেকশন ছাড়াও বিভিন্ন ধরনের জ্বর সর্দি কাশি থাকে তো আমরা চেষ্টা করব যেন অতি মানে অতি জরুরি ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া সাধারণত যেন বাসা থেকে বের না হয় আর হচ্ছে আমরা বাইরে বের হওয়ার সময় অবশ্যই রাবারের জুতা ব্যবহার করব। আর হচ্ছে আসার সময় কাদা পানিতে আসা মানে কাদা পানি থেকে আসার সময় আমরা অবশ্যই বাসায় এসে সাবান পানি দিয়ে ভালো করে মানে হাত পা পরিষ্কার শ্রোতাবন্ধুওয়াল আরা অনুষ্ঠানত আবার ফিরিয়ে এলাম আরা এ কিছু আরা এতক্ষণ ফুনিলাম এই যে আর আর নাফর কলাকৌশলীয় অভিনয়ে যে নাটক সেই নাটকর কিছু সারর প্রতিক্রিয়া এবং মতামত আরা ফি আর শ্রোতা বন্ধুয়াল ওনারা নিশ্চয়ই এখন প্রচুর বৃষ্টিপাতর মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোসাগরের মাজারি অবস্থাত বিরাজগড়ের যার হারণে গতহালিয়া তিলতি মৌসুমদারে বৃষ্টি ওর নিচু এলাকা পাহাড়ত যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করন তারা নিরাপদ আশ্রয়ত থাকুন এবং যে কোনো সময় পাহাড় দোষিত ফারে আর নিচু এলাকাত ফানির বৃদ্ধি ওয়ে বাড়িঘর ডুবি যেতে পারে অনরা অনরার ফনসেন এবং অনরা নিজেরা হেফাজতে থাকুন এবং নিরাপদ জায়গার মাঝে অনরাজন এবং ক্যাম্পত যারা আসন তারা ক্যাম্প কর্তৃপক্ষ এবং যারা স্থানীয় আস তারা উপজেলা প্রশাসনের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনরা মানি চলুন আরা তলে এখন আলোচনার যায় স্যার আসলে এই যে সাধারণত বর্ষা মৌসুমে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় এবং ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর এডিস মশার মরত্বি ওই থাকে আসলে এই দিনের বেলায়ও এই মশা হামরা আসলে এই ডেঙ্গুর যে লক্ষণ কী কী ডেঙ্গু লক্ষণগুলা জানার আগে আমাদের আগে ডেঙ্গু সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আসলে দরকার আছে এবং এই ধারণাটা হচ্ছে ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস ফ্যামিলির অন্তর্গত একটি ভাইরাস তো এটা হচ্ছে আসলে আমাদের প্রতি বছর বছর বিশেষত বর্ষা মৌসুমে এটার প্রাদুর্ভাবটা বেড়ে যায় আর হচ্ছে এটা ফিমেল অ্যানোফিলিস মানে স্ত্রী মানে এডিস মশার কার কামড়ে এটা হতে পারে এবং এডিস মশা সাধারণত বেশিরভাগ সময় দিনের বেলা আলুতে কামড়াতে পছন্দ করে সাধারণত অন্ধকারে এটা ডেঙ্গু অতটা ছড়ায় না তো এটা আসলে একটা আর ভাইরাস এটা আসলে অন্যান্য আয়রন আর ভাইরাস যেমন করোনা র্যাবিস ইনফ্লুয়েঞ্জা চিকুনগুনিয়া এই ধরনের মানে আর ভাইরাসের অন্তর্ভুক্ত তো এখন যে ডেঙ্গু ভাইরাসটা এটার কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ডেঙ্গু জ্বর প্রথমে যখন উঠবে তীব্র জ্বর হতে পারে এই জ্বরটা একশো দুই তিন চার কখনও কখনও দেখা যাচ্ছে এটা জ্বরটা একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং চোখের পেছনের অংশ তীব্র ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে বই বই ভাব হতে পারে বিভিন্ন শরীরের আমাদের জয়েন্ট অস্থিসন্ধি বা মাংস ব্যথা হতে পারে চামড়ায় ছোট ছোট লাল দানা দানা অথবা ফুসকির মতো দেখা দিতে পারে আর বই বই ভাব শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধা কিছু কিছু ক্ষেত্রে এই এই লক্ষণগুলো আমরা সাধারণত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে পেয়ে থাকি আচ্ছা স্যার জি আর হ্যাঁ স্যার একজন শ্রোতা কল করছে আসসালামু আলাইকুম শ্রোতা আমার নাম হচ্ছে জি

এই যখন ডেঙ্গু জ্বর ওইলে এই ধরনের অনেকে কিন্তু চিন্তিত হয়ে পড়ে আসলে ডেঙ্গু জ্বর হইলে করণীয় গান যদি অনেক করে হইতে না হ্যাঁ যদি ডেঙ্গু জ্বর হয় আপনার যে লক্ষণগুলো মানে আমরা আলোচনা করেছি এই লক্ষণগুলোর মধ্যে যদি অধিকাংশ ক্ষেত্রে মিল পায় প্রথম পাঁচের মধ্যে আমরা একটা সাধারণত ইনভেস্টিগেশন বা পরীক্ষা করতে বলি এটাকে আমরা বলি এন ওয়ান অ্যান্টি মানে অ্যান্টিজেন পরীক্ষা এন ওয়ান পরীক্ষা এটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন ওয়ান পরীক্ষা তো এটা প্রথম তিন দিন খুব সেন্সিটিভ থাকে মানে এখানে রেজাল্টটা পজিটিভ আসার সম্ভাবনা বেশি তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত এটা আস্তে আস্তে কমতে থাকে পঞ্চম দিনের ক্ষেত্রে রোগী এটা আসলে নেগেটিভ আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই তো আবার হচ্ছে পঞ্চম দিনের পরে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবডি টেস্ট যেমন আইজিএম অথবা আইজিজি এগুলো পরীক্ষা করতে পারি এখন এখানে পরীক্ষা করার পরে যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আইজিএম পজিটিভ তাহলে বুঝতে হবে প্রথমবার রোগীর ডেঙ্গু আক্রান্ত হয়েছে আর এক্ষেত্রে যদি আইজিজি পজিটিভ হয় অ্যান্টিবডি পরীক্ষায় তাহলে বুঝ বুঝে নিতে হবে যে পরীক্ষা মানে এই পরীক্ষা রোগী আগে কোনো না কোনো সময় জীবন কোনো এক সময় ডেঙ্গুতে আক্রান্ত ছিল যদি আইজিএম আর আইজিজি দুটাই যদি পজিটিভ থাকে রোগী আগেও আক্রান্ত ছিল কোনো না কোনো সময় বর্তমানেও রোগী ডেঙ্গুতে ডেঙ্গুতে আক্রান্ত এখন এই পরীক্ষাগুলো করার পরে আমরা যখন দেখব যে কোনো রোগী ডেঙ্গু হয়েছে সেক্ষেত্রে প্রথম পাঁচ দিন প্রথম তৃতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে রুগীকে বিশ্রাম নিতে হবে ব্যাট রেস্ট যেটা আমরা বলি রুগী তরল খাবার একটু বেশি করে খাবে সেটা হতে পারে স্যালাইন বিভিন্ন ফলের রস লেবু ডাবের পানি বিভিন্ন ধরনের ফলমূল ভিটামিন সি জাতীয় খাবারগুলো পেশেন্ট খেতে পারে এবং জ্বর জ্বর যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত রুগী জ্বর কমানোর জন্য স্বাভাবিকভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে কিন্তু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ রোগীর খাওয়া উচিত হবে না আর যেসব রোগীর ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হার্টের রোগী আছে যাদেরকে বিভিন্ন ধরনের হার্টের জন্য হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ নিতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধটা এই ডেঙ্গুর সময় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা নিব না কারণ এই ধরনের বিভিন্ন ধরনের যদি আমরা ব্যথানাশক ওষুধ সেটা রক্তপাতের কারণ হতে পারে ডেঙ্গুর জন্য যেটা আসলে জীবনের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে জি ধন্যবাদ তাহলে স্যার এই ডেঙ্গু সময়কাললান সময় আর এডিস মশা এই কখন এই মানুষ সাধারণত বর্ষাকালে সময়কালটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটার প্রাদুর্ভাব প্রাদুর্ভাবটা বেশি বেড়ে যায় এই সময় এডিস মশা বংশ বিস্তার করে ঘরের বিভিন্ন হচ্ছে কৌটায় বিভিন্ন কন্টেইনারে জমাট বাঁধা পানিতে বিভিন্ন টায়ার এই ধরনের জায়গাগুলোতে ইডিশ মশা বংশ করে ইডিশ মশা সাধারণত পরিষ্কার পানি পছন্দ করে যেখানে আসলে একটু মানে যেখানে হচ্ছে মানুষজন কম যায় একটু পরিষ্কার পানি পছন্দ করে এবং পরিষ্কার পানির মধ্যে ওরা বংশ বিস্তার করে এবং ডেঙ্গু রোগটা ছড়াই হচ্ছে আক্রান্ত ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি ব্যক্তিকে মশা কামড়ানোর ফলে ওই ডেঙ্গু ওই মশা যদি সুস্থ কোনো মানুষকে কামড় দেয় ওই ভাইরাসটা সুস্থ মানুষের মাঝখানে ট্রান্সমিট হয় বা চলে যায় এরপর থেকে এই রোগীর লক্ষণগুলো শুরু হতে পারে তো এভাবেই আসলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটাই ডেঙ্গু বেশি ছড়ায় জি আমার আর একজন শ্রোতা কল আলাইকুম শ্রোতা প্রশ্ন দুঃখিত যান্ত্রিক নেটওয়ার্কের সমস্যার কারণে কলা গিয়ে আর আবার ফিরে শু আর শ্রোতা অনেক আবার চেষ্টা করুন আর আর নিশ্চয় এখন আজিয়া যেহেতু প্রচুর বৃষ্টি ওর নেটওয়ার্ক অনেক জায়গার মাঝে কিন্তু ফল করে আর শ্রুত হলে আরা জানি খুব গুরুত্বপূর্ণ অনরা এই অনুষ্ঠান হ্যালো কি সেন্টার অনুষ্ঠান অনরা মনোযোগ দিয়ে ওরে কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আরা আলোচনা করি থাকি আর পাশাপাশি আজিয়া যেহেতু প্রচুর বৃষ্টি হর ওনারা নিজেরাও খেয়াল রাখি অনেক সময় এই বৃষ্টির কারণে বহু কিছুর বিজনের কারণে ফয়েনসাইন ধরতে অসুখ হইতে পারে স্যার আপনাকে অনরে একখানা এখন যেহেতু সমসাময়িক আর প্রচুর বৃষ্টি ওর হলে বাইরে একটু যাইবার চেষ্টা করে কোশিশ করে এই সময়ের মাঝে স্যার মানে কি কি ধরনের আসলে অসুখ বিয়ারাম ওই থাকে এই বর্ষার বৃষ্টির মাঝে ভিজানোর ফলে হ্যাঁ বর্ষাতে ধন্যবাদ বর্ষাতে ভেজার ফলে বাচ্চাদের জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই থাকে বর্ষাকালে এটার প্রাদুর্ভাবটা বেড়ে যায় বিভিন্ন ধরনের চামড়ার সমস্যা ফাঙ্গাসিন ইনফেকশনটা আসলে বর্ষাকালে সাধারণত বেশি বেড়ে যায় আর হচ্ছে যারা হচ্ছে পাহাড়ের পাদদেশে পাহাড়ি অঞ্চলে থাকে ওদের ওদের ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসের মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ দুর্যোগ যেটা আমরা বলি সেটাও হতে পারে তো যদি বর্ষাকালে যারা পাহাড়ের পাদদেশে আছে ওদেরকে নিরাপদ দূরত্বে বা নিরাপদ স্থানে বৃষ্টিপাত শুরু হলে ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করা আসলে জরুরি আর হচ্ছে জ্বর সর্দি কাশি ছাড়া মানুষের অন্যান্য সমস্যাগুলো যেমন হচ্ছে চামড়া চামড়ার হচ্ছে ফাঙ্গাস ইনফেকশনগুলো আসলে বর্ষাকালে বেশি বেড়েছে জি আর হচ্ছে আর একজন শ্রোতা কল করেছে আসসালামু আলাইকুম শ্রোতা আমার প্রশ্ন করুন আর নাম আজ আদি মুরাতু ডেঙ্গু জ্বরে কি গড়া করি না কে জানতে আচ্ছা অনে রেডিও ফিনতে তাকান আর আর হতে আসলে তাৎক্ষণিক কি করিব এই বিষয়ে একটু জানতেন স্যার আর কি যেহেতু অঙ্ক যোগাযোগর ব্যবস্থার মাঝে একটু অনেক সমস্যা আর যেহেতু প্রটোকল লকডাউন চলে এই সময় মাঝে অনেকে আতঙ্ক থাকে বিভিন্ন অসুখ বিরাম হইলে অনেকে যদি একজন পরামর্শ দিতেন এই বিষয়ে ডেঙ্গু জ্বর হলে জ্বর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত অতিরিক্ত টেনশনের কিছু নাই অতিরিক্ত আপনারা হচ্ছে জ্বর কমানোর জন্য সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধগুলা খাবেন বিশ্রাম নেবেন ভিটামিন সি জাতীয় খাবার ও স্যালাইন ডাবের পানি এই জাতীয় এই জাতীয় পানিজাতীয় খাবারগুলো একটু আপনারা বেশি বেশি করে খাবেন আর জ্বরটা কমার পরে আপনাদেরকে একটু সতর্ক অবস্থায় থাকতে হবে জ্বর কমার পরেই মনে করে যে অনেকেই ভালো হয়ে যাবে আসলে হচ্ছে আমরা ডাক্তাররা বেশিরভাগ চিন্তিত থাকি জ্বরটা কমার পর থেকে জ্বরটা কমার পর থেকে রোগীদের শরীরে শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা মানে যেটা আমরা ডব্লিউ বা প্লেটলেট বলে থাকি এটার কাউন্ট হঠাৎ করে কমতে থাকে তো এই প্রথম দুই থেকে তিন দিন আপনি প্রতিদিন একবার করে সিবিসি যেটা রক্ত পরীক্ষা আমরা বলি এই সিবিসি পরীক্ষাটা করাবেন এটা এটাতে এই পরীক্ষাটা রেগুলার করালে আপনার প্লেটলেটের অবস্থা আপনার ডব্লিউ অবস্থা আমরা আসলে বুঝতে পারবো আর যদি দেখা যাচ্ছে যে দু মানে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর এই প্লেটলেট বা ডব্লিউবিসি কাউন্টটা কমার পরে পরবর্তীতে আবার মানে বাড়তে থাকে তখন বুঝতে হবে আপনি রিকোভারি পর্যায়ে আছেন আপনার ওষুধ অসুখটা আস্তে আস্তে ভালো হচ্ছে আর যদি কখনও মনে হয় যে আপনার হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে আপনার মানে কমতে মানে প্লেটলেট আর হচ্ছে ডব্লিউ বি সি এগুলো মানে কমতেই আছে কমতেই আছে তখন পেশেন্টের অন্যান্য রোগীর আমরা অন্যান্য সাইন সিমটমগুলো দেখি রোগীর কোথাও রক্তপাত হচ্ছে কিনা দাঁতের মারি দিয়ে রক্ত পড়ছে কিনা চোখের কোনায় রক্ত জমাট বাঁধছে কিনা রোগীর লালচে দানা বা ফুসকুড়ি উঠছে কিনা রোগীর প্যাট ব্যথা আছে কিনা রোগীর তীব্র মাথা ব্যথা আছে কি না কিছু কিছু ক্ষেত্রে রোগীর কাপুনি রক্তভূমি পায়খানার সাথে রক্ত যাওয়া এইসব কমপ্লিকেশন পর্যন্ত হতে পারে তো আমরা আসলে ডেঙ্গুটাকে তিনটা ভাগে তিনটা প্রধান ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার ক্লাসিক্যাল ডেঙ্গু রোগ বলি আর একটা হচ্ছে রক্তপাতমূলক ডেঙ্গু ফিভার যেটা যেটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলি আর যেটা সবচেয়ে ভয়াবহ যেটা নিয়ে হচ্ছে মানুষের জীবন সম খুবই ঝুঁকিপূর্ণতা থাকে একদম লাস্ট স্টেজ সেটাকে আমরা ডেঙ্গু শখ সিন্টমে বলি

জি ধন্যবাদ শ্রোতা অনেক সুন্দর এখান প্রশ্ন করছেন প্রশ্ন কেন এদের স্যার নিশ্চয়ই অনে শূন্য অর্থাৎ ফানি জমি থাকে বৃষ্টি দিলে উঁচু নিচু একখানা বিড়া আসলে এসে এর কীভাবে মশা আসলে মশা কী এর কি তৈরি হইব কিনা কারণ অনে যেহেতু স্বচ্ছ ফানির ঘরে জমাট বাঁধা পানিতে হতে পারে তবে একটু ডেঙ্গু আসলে ডেঙ্গু যে আসলে রোগটা আসলে জমাট বাধা পানিতে এটা বেশি হয় যদি পানিটা দেখা যাচ্ছে যে প্রতিদিন সরে যাচ্ছে তাহলে এখানে আসলে ডেঙ্গু মশা আসলে বংশ বিস্তার তেমন করতে পারে না বদ্ধ জায়গাতে যে পানিটা অনেক দিন ধরে জমে আছে এসব জায়গাতে ডেঙ্গুর আসলে বংশ বিস্তারটা আসলে বেশি হয় তো আপনার বাসায় যদি এরকম জমার বাধা পানি থাকে আপনি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন আর আর যদি হচ্ছে যে পানিটা হচ্ছে রেগুলার যদি সরে যায় সেক্ষেত্রে এটা নিয়ে হচ্ছে আসলে চিন্তিত হওয়ার তেমন কিছু নেই আপনি আপনার বাসায় আশেপাশে যদি ডাবের খোসা বিভিন্ন কন্টেনারে পানি জমা থাকে সেই পানিগুলো আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন শ্রোতাবন্দু ওল এই অনুষ্ঠান ফোনর কমিউনিটি রেডিউন অফ নির্মিক দেহেমর স্টুডিওতে আর বাংলাদেশ রেড ক্রিস সোসাইটির উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আইসিআরসির সহযোগিতায় এই অনুষ্ঠান অনরা ফোনর মনত রাখি অনুষ্ঠানের শেষে জানাই দিও অনারা সেরা প্রশ্নকর্তার নাম অনরা যুক্ত থাকুন হ্যালো রেড ক্রিসেন আরাফনের অনরে অনে যেহেতু আরা আলোচনার আগে আরা শ্রোতার প্রশ্নের আগে আরা আলোচনা ছিলাম যে জ্বর লইয়ারে আসলে এখন জ্বর তো বিভিন্নভাবে আইডেন্টিফাই ওই জাগে অনেকে আতঙ্ক থাকে যেহেতু ডেঙ্গু জ্বর করোনার লক্ষণ প্রায় জ্বরের মধ্যে অনেকে বিবেচনা করি থাকে আসলে এই বিষয়ে কিছুটা পার্থক্য নিশ্চয় আছে আর আরেকজন শ্রোতা ফোন করছে তারপরে আমরা কিন্তু আবার ফিরে যাই হ্যালো আসসালামু আলাইকুম অনার প্রশ্ন করুন

আপনার হচ্ছে আপনি কথা দীর্ঘদিন যাবত আপনার হচ্ছে আছে সাধারণত বাংলাদেশে কিছু কমন আমাদের চামড়ার ইনফেকশন চামড়ার অসুখ আমরা বলি এর মধ্যে সবচেয়ে বেশি আমরা বলে থাকি বিশেষ করে ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে স্ক্যাবিস যেটা আমরা খুশপাসরা বাংলায় বলি এই রোগটা আর হচ্ছে ফাঙ্গাস ইনফেকশন এই দুইটা রোগ বাংলাদেশের ক্ষেত্রে বেশি কমন বেশি আমরা সচরাচর এই রোগটা দেখে থাকি তবে মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে পুরুষের চেয়ে মেয়েদের মধ্যে ফাঙ্গাস ইনফেকশনটা সংক্রমণের হার তুলনামূলকভাবে একটু বেশি এখন ফাঙ্গাস ইনফেকশন হলে সেক্ষেত্রে আপনাকে সাবান তেল জাতীয় মানে সাবান তেল জাতীয় এই ব্যাপারগুলো একটু আপনাকে পরিহার করতে হবে আর হচ্ছে আপনার হচ্ছে আপনার চামড়ার এই সমস্যা যেহেতু দীর্ঘদিনের আমার পরামর্শ থাকবে আপনি একজন ডাক্তারের চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের আপনি পরামর্শ নিন

আচ্ছা দর্শক প্রশ্ন করেছেন যে ম্যালেরিয়া জ্বর আর হচ্ছে ডেঙ্গু জ্বর এই দুইটার মধ্যে আপনি কিভাবে বুঝবেন কোনটা কী মানে কোন জ্বরটা আপনি আক্রান্ত হয়েছেন আসলে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাসজনিত মানে রোগ আর যেটা ম্যালেরিয়া সেটা প্যারাসাইট জাতীয় মানে রোগ এখন দুইটাতে ক্ষেত্রে আপনার জ্বর থাকে তবে জ্বরের ক্ষেত্রে কিছু আপনি ডিফারেন্সিয়েট পয়েন্ট বা আপনার কিছু লক্ষণগত আপনি পার্থক্য আপনি দেখতে পাবেন ম্যালেরিয়ার ক্ষেত্রে আপনাকে জ্বরটা কাঁপুনি দিয়ে আসবে আর জ্বরের জ্বরটা কাঁপুনি দিয়ে আসবে আপনার হচ্ছে জ্বরটা কখনও বাড়বে কখনও আবার কমে যাবে কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনার এই জ্বরটা খুব হঠাৎ করে খুব বেড়ে যাবে সেটা একশো দুই তিন চার পর্যন্ত এবং কখনও কখনো পাঁচ পর্যন্ত হতে পারে কিন্তু ম্যালেরিয়ার ক্ষেত্রে এরকম তীব্র জ্বরটা আসলে আসে না জ্বরের রেঞ্জটা ডেঙ্গু ডেঙ্গু থেকে সাধারণত একটু কমের রেঞ্জের হয় কিন্তু ম্যালেরিয়াতে হচ্ছে আপনার শরীরে কাপুনি ঘাম দেওয়া এই জাতীয় এইভাবে জ্বরটা আসতে পারে আর হচ্ছে যেটা ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরে হচ্ছে আপনার হাড়ে মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভব হবে যেটাকে আমরা ব্রেকবোন ফিভার বলি হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয় ঠিক এ ধরনের মাংসপেশিতে অথবা জয়েন্টটা আপনার এই ধরনের ব্যথাগুলো আপনি অনুভব করবেন এই দুইটাই আসলে এই মানে জ্বরের ক্ষেত্রে এই দুইটা আসলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আরও অন্যান্য অনেকগুলো লক্ষণ পরীক্ষা আছে এগুলোর মাধ্যমে আমরা আসলে এই দুইটা রোগ আসলে পার্থক্য বুঝতে পারি জি ধন্যবাদ আর আর স্রোতঅল বহুত প্রশ্ন আসলে জানিবার আগ্রহ দেখি আর নিজেরাতে খুব ভালো লাগে আসলে এইসব স্রোতলে বিভিন্নভাবে একজনের দ্বারা আরও লক্ষ লক্ষ মানুষ এই বিষয়ে কিন্তু জানিত পারে স্যার যেহেতু অনেক জ্বরের বিষয়ে আর আলোচনা ছিলাম এবং শ্রোত এই বিষয়ে প্রশ্ন করছি আসলে বর্তমান যে করোনা ভাইরাসের ইবেও কিন্তু জ্বর উগা লক্ষণ হিসাবে ওনারা ধরে রাখুন আসলে ডেঙ্গু ও করোনার লক্ষণ এক ওইলে পার্থক্যজ্ঞান বুঝিবান বুঝিবার মাধ্যম মান কিভাবে আসলে শনাক্ত করি এটা খুবই সুন্দর একটা কোশ্চেন এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের ধন্যবাদ এই ধরনের কোশ্চেনের জন্য এখন বর্তমানে হচ্ছে করোনা সংক্রমণ যে হারে বেড়েছে আর হচ্ছে ডেঙ্গু সংক্রমণও বেড়েছে একই সাথে তো দুইটা আসলে বোঝাটা আলাদা করাটা খুবই একটু মুশকিল তবে কিছু কিছু আপনি লক্ষণ দেখে আসলে বুঝতে পারবেন কোনটা করোনা আর হচ্ছে কোনটা আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ডেঙ্গু জ্বরে সাধারণত জ্বরটা তীব্র হবে মানে প্রথম দিক থেকেই তীব্র জ্বর হবে আর সেটা করোনার ক্ষেত্রে জ্বরটা আস্তে আস্তে বাড়তে পারে আর করোনাতে অন্যান্য লক্ষণগুলোর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট সর্দি নাকে ঘ্রাণ না পাওয়া কালো মানে কিছু কিছু ক্ষেত্রে গলা ব্যথা ব্যথা সর্দি জ্বর এই জাতীয় সমস্যাগুলো থাকতে পারে আর আর আপনার ডেঙ্গুর ক্ষেত্রে এই ধরনের রক্ষণের মধ্যে জ্বরটা তীব্র থাকবে আপনার হচ্ছে মানে জয়েন্ট জয়েন্ট ব্যথা মাংস পেশিতে ব্যথা এটার পরিমাণ খুব তীব্র হবে শরীরের বিভিন্ন অংশে লাল লাল র্যাশ দেখা যায় যেটা আসলে আমাদের হচ্ছে করোনাতে এই জিনিসটা আসলে একটু পরে ডেভেলপ করে একটু পরে চোখে পড়ে তো আমরা আসলে এই লক্ষণগুলো দেখে আসলে মোটামুটি বোঝার চেষ্টা করি কোনটা আসলে কোভিড আর হচ্ছে কোনটা হচ্ছে আমরা ডেঙ্গু 嗯。Mm. আচ্ছা এই ডেঙ্গু প্রতিরোধে আরা করণীয় কি কি যদি এই বিষয়ে আরাতে একটু শ্রোতলার হইতেন আচ্ছা ডেঙ্গু জ্বরের জন্য ডেঙ্গু ভাইরাসের জন্য যে প্রতিষ্ঠিত কোনো ভ্যাকসিন নাই তবে ড্যাংভ্যাক্সিয়া নামে একটা ভ্যাকসিন আছে যেটা আসলে আমাদের উপমহাদেশে অতটা স্বীকৃত না এটা ব্যবহার করার জন্য কারণ হচ্ছে এখানে চার ধরনের স্যারোটাইপ থাকে একটা মানুষ জীবনে সর্বোচ্চ চারবার ডেঙ্গু ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারে যখন স্যারোটাইপ এগুলো হচ্ছে ডেনভি ডেঙ্গু ডেঙ্গু ভাইরাস ওয়ান ডেঙ্গু ভাইরাস টু ডেঙ্গু ভাইরাস থ্রি ডেঙ্গু ভাইরাস ফোর এখন কোনো একটা স্যারোটাইপ দ্বারা যদি আপনাকে আপনি আক্রান্ত হন একবার এটার বিরুদ্ধে আপনার সারা সারা জীবনের জন্য এটা আপনার লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করে এখন আপনার ওই স্যারোটাইপ দিয়ে আপনি আর জীবনে কখনও ডেঙ্গু আক্রান্ত হবেন না তো তবে একবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে যে স্যারোটাইপ দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন বাকি যে তিনটা স্যারোটাইপ থাকে ওই তিনটা স্যারোটাইপের বিরুদ্ধে আমাদের শরীর একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে তোলে যেটা তিন থেকে চার মাস পর্যন্ত স্থায়ী হয় তিন থেকে চার মাসের পরে অন্য স্যারোটাইপ দিয়েও আক্রান্ত হয়ে হতে পারেন আপনি তো আপনাকে হচ্ছে এখন ডেঙ্গু স্যারোটাইপের চেয়েও আরেকটা মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সিমটোমেটিক ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি রুগীর লক্ষণ অনুপাতে সাইন সিমটোম অনুপাতে আমরা চিকিৎসা দিয়ে থাকি ডেঙ্গুর জন্য কোনো ওরকম প্রতিষ্ঠিত কোনো চিকিৎসা ব্যবস্থা ওরকম নয় আমরা আসলে সিমটোমেটিক ট্রিটমেন্টটাই রোগীদেরকে দিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ আরেকখান বিষয় জানিতাম স্যার অনেকে কিন্তু আর দিনত অথবা আতিয়া যারা ঘুম যায় তারা কিন্তু অনর মশুরি নসা। আসলে মশুরি কতটুকু উপকারী আর এবং ফাঁসাফাশি আসলে এই মশা এই নর্তে বাঁচিয়ে তৈলে বিভিন্ন ধরনের কয়েল অথবা বিভিন্ন ধরনের গিয়া ব্যবহার করে আসলে স্বাস্থ্যগতভাবে ওনারা ডাক্তার হিসাবে ওনারা সন্ধান প্রেসক্রাইব করে থাকেন অর্থাৎ হনান অনরা পরামর্শ দেন হ্যাঁ রোগীর আসলে সতর্ক কোনো ব্যবস্থা বলতে আমরা অনেকেই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বা বিভিন্ন বিশ্রামের জন্য দুপুরে হচ্ছে মশারি টাঙ্গানো ছাড়া বিশেষ করে বর্ষাকালে আমরা শুয়ে থাকি এখন ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বা ডেঙ্গু মশাগুলা মানে বেশিরভাগ সময় দিনের বেলা কামড়ায় আমরা যখন দিনের বেলা মশারি ইউজ না করে ঘুমাবো তখনই হচ্ছে আমাদেরকে ডেঙ্গুতে এরকম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের বর্ষাকালে যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা দিনের বেলাতেও যেন আপাতত বর্ষাকালটাতে যেহেতু এটার প্রাদুর্ভাবটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের দিনের বেলাতেও আমাদের হচ্ছে মশারি টাঙ্গানো মশারি টাঙ্গিয়ে বিশ্রাম নেওয়া বা আর হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি অবশ্যই দিনের বেলা রাতের বেলা সবসময় মশারির ভেতরে থাকবে আর হচ্ছে আর অন্যান্য যেটা বলছেন বিভিন্ন ধরনের মশার ধরনের স্প্রে আছে আমরা বাসা বাড়িতে হচ্ছে যাদের হচ্ছে বাসা বাড়িতে নেটে মানে জানলা দিয়ে নেট দেওয়া যায় মশার সন্ধ্যার পরে বাসায় মশা ঢুকা প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে ক্রিম আছে যেগুলো আমরা গায়ে মাখতে পারি তাহলে আমাদের হচ্ছে অনেক মশাবিরোধী বিভিন্ন ধরনের ক্রিম আছে যেগুলোর কারণে যেমন অডোমস এই ধরনের অনেকগুলো ক্রিম আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি তবে মশারির মশারি সবচেয়ে হচ্ছে ভালো যেটার কারণে আমরা হচ্ছে রাতে দিনে মোটামুটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি মশার ভিতর অবস্থান থেকে ডেঙ্গু ডেঙ্গু রোগটাকে আমরা অনেকটা অংশে নিয়ন্ত্রণ করতে পারি জি ধন্যবাদ এখন আরও একটু সমসাময়িক কথা হইতাম স্যার নিয়ে জি এখন এই মুহূর্তে আসলে টেকনাপ উপজেলা হাসপাতালত মাঝে কি সিমটম লেয়ারে মানুষজন এবং চিকিৎসা লাভ লি এই বিষয়ে যদি একটু সতর্কতামূলক এখানে আউটডোরে বা ইমার্জেন্সি জরুরি বিভাগে আমরা আসলে যেসব ধরনের রোগী এখন বেশি পাচ্ছি সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি এ ধরনের রোগী অ্যাবাউট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রোগী এই জাতীয় সমস্যাগুলো নিয়ে আসছে এবং হচ্ছে বেশিরভাগই হচ্ছে করোনা সাইম সিমটম করোনা রোগীর লক্ষণের জন্য তবে হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুরও লক্ষণ নিয়ে কিছু কিছু রোগী আছে তো আমরা পরীক্ষা পরীক্ষা নিরীক্ষার পরে রোগীকে আপাতত যেগুলো হচ্ছে আমরা রোগী হচ্ছে মাইল্ড সিচুয়েশন মাইল্ড কন্ডিশন আছে সেগুলোকে আমরা চিকিৎসাপত্র দিয়ে পরামর্শ দিয়ে বাসায় বিশ্রাম নেওয়ার জন্য বাসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রইকে ঘরে থাকতে বলি আর যেসব যেসব ক্ষেত্রে রইকে হসপিটালে ভর্তি করার মতো আমরা মনে করি সেগুলোকে আমরা হসপিটালে ভর্তি রেখে চিকিৎসাপত্র আমরা দিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ আর একদম শেষ পর্যায়ে যে আরও কিছু যদি পরামর্শ থাকে যেহেতু এখন করোনা ভাইরাসের বিরাট কঠোর লকডাউন এবং পাশাপাশি আর দেয় এখন কিন্তু টেকনাফর অবস্থা একটু খারাপ করোনা ভাইরাসের ফাজার আসলে এই সময় মাঝে আর কি কী জিনিস মানি ফুরিব নিজেরা ভালো থাকিতে এই বিষয়টি টোটাল এই অবস্থায় আমাদের হচ্ছে আসলে এখন যে বর্ষাকালে যেটা দুইটা প্রাদুর্ভাবই আমাদের আসলে বেড়ে গেছে বিশেষ করে ডেঙ্গু করোনা সংক্রমণ হারটা এখন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি এখন এই সময় আসলে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা ছাড়া অন্য কোনো উপায় নেই সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে কিভাবে জনজন জনগণকে সাথে নিয়ে এই আমরা করোনা এই ভাইরাসটা মোকাবেলা করতে পারি তবে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে জ্বর সর্দি কাশি নিয়ে যেসব রোগী আছে সেগুলোকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা করতে হবে যেমন হচ্ছে জ্বর হইলে আমরা প্যারাসিটামল ছাড়া অন্যান্য ব্যথানাশক ওষুধ ইউজ করি অনেকের ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ইউজ করি এ জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে এই সময়ে ব্যবহার করা উচিত না আপনি হচ্ছে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর অন্যান্য যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে জ্বর কমে যাওয়ার পরে আপনার হচ্ছে প্রতি মানে প্রতিদিনই আপনার সিবিসি পরীক্ষাটা করা হবে বিকজ আপনার ডেঙ্গু জ্বর যদি হয়ে থাকে ডেঙ্গু জ্বরটা কমার পর থেকে আপনার শরীরে লিউকোপেনিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া এসব এসব কমে যেতে পারে কমে যাওয়ার কারণে শরীরে শরীরের রক্তপাত শরীরে রক্তপাত হইতে পারে সো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন যেটা সবচেয়ে আমরা ডেঙ্গু রোগের জন্য আসলে আমরা খুবই রোগী সিরিয়াস পর্যায়ে চলে যায় সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রম রোগীর হচ্ছে শরীরের রক্তনালী থেকে রক্তের জলীয় অংশটা রক্তের নালীর বাইরে চলে আসে এবং রোগীর মানে রোগীর পা হাত পা ফুলে যায় এবং সেই ক্ষেত্রে রোগীর প্রেশারটা কমে যেতে পারে রোগীর হচ্ছে মানে পালপিটেশন রোগীর হচ্ছে রোগীর ট্রাকি আমরা যেটা বলি সেটা হচ্ছে আর শরীরে বিভিন্ন জায়গায় সেভার ব্লিডিং হতে পারে মুখে দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাওয়া গলা দিয়ে রক্ত যাওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া এ ধরনের বিভিন্ন ধরনের তীব্র আকার ধারণ করতে পারে সুতরাং আপনারা সবাই সচেতন থাকবেন এবং এই বর্ষা মৌসুমে আপনারা হচ্ছে অপ্রয়োজনে জরুরি প্রয়োজন ছাড়া বাসা বাসা থেকে বের হওয়া আপনার হচ্ছে দরকার নেই বাসাতেই থাকেন সুস্থভাবে থাকেন এবং হচ্ছে মিলেমিশে আমরা হচ্ছে করোনা এবং হচ্ছে ডেঙ্গু এগুলো সচেতনতা বৃদ্ধি করি এবং নিজেরা সুস্থ থাকি জি ধন্যবাদ এখন অনারে জানাই দিন জীবনালয় কিছু জরুরি তথ্য জানাই দিন জরুরি কিছু তথ্য সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানি চলন ঘোষিত লকডাউন কার্যকরে সহায়তা গ্রহণ ঘর হন অনেকে যদি করোনা আক্রান্ত হন জ্বর একশো ডিগ্রির বেশি তাকে গলা কাশি আর শ্বাসকষ্ট দেখা দেয় তৈলে তার করোনা ভাইরাসত সংক্রমণ আশঙ্কা তারে জরুরি ভিত্তিত সরকারি স্বাস্থ্য লয়জন করোনা টেস্ট গড়ন নিজের সতর্ক থাকুন এবং অনরে সতর্ক করুন আতঙ্কিত নয় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শত নিজরে নিরাপদে দূরত্ব রাখুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ লন ফোন করুন তিন 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 অথবা এক ছয় দুই ছয় তিন নম্বর করোনাভাইরাসের হারণে যদি ওনার হতাশায় ভুবন তৈলে রেড ক্রিসেন্ট মনোসামাজিক সহায়তা সেলত ফোনগুলি অনে পরামর্শ লিবান ফোন করুন শূন্য এক আট এক এক চার পাঁচ আট পাঁচ চার এক অথবা এক শূন্য এক আট এক এক চার পাঁচ আট পাঁচ চার দুই এই দুয়া নম্বর রবিবারটি বৃহস্পতিবার সকাল নয়টার তুন বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে অনলাইায় অপেক্ষা করার একজন বিশেষজ্ঞ ডাক্তার বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন এবং যতটা সম্ভব পাবলিক প্লেস এড়াই চলন অযথা গরুর বাইরে নজান অতি প্রয়োজনে বাইরে হলে স্বাস্থ্যবিধি মানি চলন মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব মানি চলন জরুরি নয় এনসফর এড়াই চলন নিরাপদ শারীরিক দূরত্বর হতামাত রাখি অপ্রয়োজনীয় সাক্ষাৎ বৈঠক বাতিল করণ গৃহ শপিং মল জনাকীর্ণ বাজার পার্ক পার্টি এড়াই চলন মাস্ক ব্যবহারের আগে অনর হাত গান সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে তুই লওয়া ফুড়ব হারণ হাতত থাকা ভাইরা মাস্ক পারে টেস্ট করা ফুরিব একান মাস্ক চেষ্টা করা ফুরিব একান মাস্ক একবার বেশি ব্যবহার নকরা ব্যবহার করা মাস্ক যদি বীজে যায় তৈলে দ্রুত বদলায় ফেলা ফুটবল মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কেয়াল রাখা মুখ ও নাক সম্পূর্ণ সম্পূর্ণভাবে ঢাকে থাকে মাস্ক হন যেন ফাক্ন থাকে তবে শ্বাস প্রশ শ্বাস প্রশ্বাস যাতে বাধাগ্রস্ত নয় ইকাও কেয়াল রাখা ফুড়ি পরিবারের একজন সদস্য ব্যবহার করা মাস্ক অন্য শনিক ব্যবহার নকরিবান প্রাকৃতিক দুর্যোগকালীন সময় প্রাকৃতিক প্রতিবন্ধী ব্যক্তি নারী শিশু আর বৃদ্ধ সবচাইতে বেশি বিপদ পড়ে তার প্রয়োজনের প্রতি নজরদন বজ্রপাতের সময় নদী জলাশয় বা জলাবদ্ধ স্থান ই নতুন শরীর দ্রুত আশেপাশে গর্বের ভিতর অবস্থা লন মনত রাখিবান পানি বিদ্যুৎ পরিবাহী হেতলায় অনতন সর্বোচ্চ সতর্কতা ভরিব বজ্রপাতের সময় খোলা জায়গা না থাকি দ্রুত হন ঘর বা সাউনের নিচে অবস্থা লন ডেঙ্গুর হাত উত্তুন রক্ষা ফেবিল্লায় বাড়ি বাঘড় আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে হনসেবা যেন ত্রাণ পুনরুদ্ধার দুর্যোগ ঝুঁকি হ্রাস আত্মসামাজিক উন্নয়ন স্বাস্থ্যসেবা রক্ত কর্মসূচি অনুসন্ধান ইত্যাদি সম্পর্কে ওনার মতামত পরামর্শ আর অভিযোগ জানাবিলা কল করেন শূন্য এক আট এক এক চার পাঁচ আট পাঁচ দুই চার এই নম্বরত প্রতিদিন সকাল নয়টা 9:79 বিকাল পর্যন্ত খোলা থাকে শ্রোতাবন্ধোল ফুনিলাম জীবনাললে কিছু জরুরি তথ্য আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গই গই এবার জানাই দিম আজিয়ার অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম আজিয়ার অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা এদের তাসলিমা এবং আজিয়ার প্রশ্ন এদের ডেঙ্গুwidetilde কিভাবে বাসন যায় আসলে বন্ধু অনরে ধন্যবাদ এবং সঠিক সময়ে অনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষwidetilde আকর্ষণীয় পুরস্কার অনর হাসে ফছি যাইব গই রেডিও নাফ এফএম নাইনটি নাইন পয়েন্ট টু এফ এই হ্যালো রেড ক্রিসেন্ট আরাফনির অনরে এই অনুষ্ঠান সম্পর্কে অনে মতামত জানাই ফারণ এবং আর হাসে সিডিও লিখিত ফারন পুরানো স্টাইলে এখন আই বা চালু রেখি রেডিও নাফর ঠিকানার মাঝে আর আর এ সিডিল এখন প্রযোজক হ্যালো রেড কিসেন্ট আরাফনির অনরে এই ঠিকানার মাঝে আর প্রিয় শ্রোতা গড়ির ক্যাড়াহর আর বিদায় লোয়া ফুরিব আর অনরার আজিয়া এই অনুষ্ঠান এ পর্যন্ত তবে আর আর এই অনুষ্ঠান ফোনি বেলায় অনারায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আর আর স্টুডিওর মাঝে উপস্থিত থাকি ওরে অলর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এবং আজিয়ার আর এই ডেঙ্গু প্রস্তুতি এবং মোকাবেলায় আলোচনায় অংশগ্রহণ করছে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও নাফ নিরানব্বই দশমিক দুহীতি পরিবেশনায় হেলো রেড ক্রিসেন্ট আর ফোনির অনুষ্ঠান গান এ পর্যন্ত এই অনুষ্ঠানত উপস্থাপনায় ছিলাম আর দুজন আয় হারুন রশিদ আরাই মাহবুদাক্তের মন্ডি শ্রোতা ক্লাব ব্যবস্থাপনা ও মাঠ আয়োজনতা শিল আব্দুল আজিজ অনুষ্ঠান গানত সম্প্রচার কারিগরি সহযোগিতায় আবুল বাসার অনুষ্ঠান গান পরিকল্পনা গ্রন্থনা ও সার্বিক ব্যবস্থাপনায় মাহমুদুল হাসান উপপরিচালক ও ইনচার্জ কমিউনিকেশন বিভাগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এবং কৃতজ্ঞতায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট কক্সবাজার আর অনুষ্ঠানগুল প্রযোজনাগঞ্জে মোহাম্মদ সিদ্দিক হোসেন স্টেশন ম্যানেজার রেডিও নাফ নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানগার পরবর্তী পর্বপারিমাণ আগামী চব্বিশ আগস্ট মঙ্গলবার বিয়াল্লা চারটাত দশ মিনিট একই রেডিওত একই তরঙ্গ উকা বিষ আরে। আর এই পর্বকে পুনঃপ্রচারিত হব আগামী হালিয়া বুধবার বিকেল চারটা দশ মিনিট আশা করি প্রিয় শ্রোতা আজ মতো এটি বিদায় লড় আগামী পর্বত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কোভিড উনিশের পাশাপাশি ডেঙ্গুজন মোকাবেলায় সতর্ক সতর্কতা অবলম্বন করুন আর সচেতন থাকুন Chuncheon Radio North 99.2 FM